ফ্রাই বানানোর জন্য কি কি লাগছে চলো দেখে নিই। দেখো আমি লোটে মাছগুলোকে এইভাবে নিয়ে নিয়েছি, এখানে লাগছে আমি মশলা বেটে নিয়েছি হাতে, আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা। এবার এই মাছটার মধ্যে ওই আদা রসুনের পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। আমি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো। আমি হাফ চামচ লবণ দিলাম। এবার ভালো করে মশলাগুলো মাছের সঙ্গে মাখিয়ে নেব। দেখো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার এটা 10 মিনিটের জন্য রেখে দেব। দেখো আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি, ডিম কিন্তু আমাদের লাগবে। আমি এখানে দুটো ডিম নিয়ে নিলাম। এবার ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব। তোমরা বাড়িতে লোটে মাছে ফ্রাই এইভাবে করে দেখবে, খুব টেস্ট লাগে খেতে। আর এখানে আমার লাগছে আমি এখানে বিস্কুটের গুঁড়ো আর বেসন একসাথে নিয়ে নিয়েছি। তোমরা শুধু বিস্কুটের গুঁড়োও দিতে পারো আবার বেসনও দিতে পারো, সেটা তোমাদের উপরে ডিপেন্ড করছে। দেখো 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার এই মাছগুলোকে নিয়ে আমি এই বিস্কুটের গুঁড়োর মধ্যে লাগাব। আর তারপর আমি ডিমের মধ্যে চোবাবো, চুবিয়ে আবার কিন্তু আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দেব। এইভাবে তোমাদের আমি দুটো তিনটে বানিয়ে দেখাচ্ছি। দেখো আমার হয়ে গেছে। আমি কিন্তু সেম প্রসেসে আবার করব। বেঁধে নিয়েছি, এবার এটাকে আমি 30 থেকে 40 মিনিট মতন ফ্রিজে রেখে দিব, তারপর এগুলোকে আমি ফ্রাই করব। আমি 30 মিনিট পর ফিরে এসেছি। এবার তেল হিট হয়ে গেছে, মাছগুলোকে আমি ফ্রাই করে নেব। মাছ কিন্তু খুব আলতো হাতে নাড়াতে হবে, নালে কিন্তু মাছ ভেঙে যাওয়ার চান্স থাকে। দেখো কি সুন্দর ভাজা হয়েছে, মাছগুলো কিন্তু একটুও ভাঙেনি।
তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করে দেবে আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।